প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাল্লা দিয়ে বাস চালাতে গিয়ে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এই কান্না প্রিয় বন্ধুকে হারানোর, এই আতঙ্ক সাক্ষাৎ মৃত্যুকে সামনে থেকে দেখার জন্য। সহপাঠীদের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা সবাই। হতবিহ্বল এই চেহারাগুলো যেন কোনো যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে পারছেন না। এইমাত্র ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের এই কান্না যেন থামার নয়। 15 বছর আগে বাবাকে হারিয়ে দুই ভাই আশ্রিত ছিল আত্মীয়ের বাসায়। ঘাতক চালক কেড়ে নিল তাদের সব স্বপ্ন। খেলা দেখছি, খেলা দেওয়ার পর বলছিল যে আজকে স্কুল থেকে যায় ফুটবল খেলবে, কিন্তু আর ফুটবল খেলা হইল না। ফ্রেন্ডরা ফোন করে খবর বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমরা তাড়াতাড়ি করে এদিকে চলে আসছি। আসার পরে এখন আইসা দেখি যে সে লাশ ঘরে পড়ে রয়েছে। মেয়েকে হারিয়ে মায়ের আহাজারি ভারী করে তুলেছে কুর্মিটোলা হাসপাতাল। আদরের সন্তানকে হারানোর কষ্ট কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা। দুর্ঘটনার জন্য অদক্ষ চালককে দায়ী করে কঠোর শাস্তির দাবি জানান দিয়ার বাবা। তিনি নিজেও একতা পরিবহনের চালক। যে পরিবহনে যে গাড়িগুলি কিছু গাড়ি চলে, লোকাল সার্ভিস আছে, এই যে মনে করেন মিরপুরতে চলে, ক্যান্টনমেন্টে চলে, বিভিন্ন জায়গাতে ছোট ছোট গাড়িগুলি চলে, যে কিছু পরিবহনের এরা লাইসেন্স ছাড়া, এরা মনে করেন রবিবার প্রতিদিনের মতো স্কুল শেষে বাসার জন্য বিমানবন্দর সড়কে অপেক্ষা করছিলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। হঠাৎ নিজেদের মধ্যে পাল্লা দিতে গিয়ে মিরপুর রুটের নূর পরিবহন নামে একটি বাস উঠে আসে তাদের উপর। মুহূর্তে ওলটপালট সবকিছু। একের পর এক শিক্ষার্থীকে পিষ্ট করে বাসটি দ্রুত গতিতে এগুতে থাকে। আমরা সব সময় এই ব্রিজের এখানে দাঁড়াই বাসের জন্য। সেখানে ওরা করছে কি, বাসের যে রাস্তার সাইডে যে গাছটা ছিল সেইটা সহ উপড়ায় নিয়ে গেছে একদম সবাইকে, মানে 6 জনকে একদম পুরো শেষ। প্রচন্ড গতি ছিল। তারপর বললাম ভাই আমার সাথে চলে, ওই বলে ঠিক আছে কিচ্ছু হবে না, আমার সবসময় দাঁড়াই। তো পিছন থেকে একটা বাসের সাথে করে মেরে আমরা দেখি না বাসটা কই থেকে গেছে, এত গতিতে আসছে। রেস লাগে আসতে যে কে আগে আসবে, পরে একটা রেস ঘটনাস্থলে মারা যান প্রথম বর্ষের ছাত্রী দিয়া আক্তার মিম, নিহত হন একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রেজাউল করিম রাজু। আহতদের মধ্যে 6 জনকে নিয়ে আসা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। আমাদের এখানে 14 জন আসছে, আসার পরে 2 জন এখানে মারা গেছে, আর 2 জন খুব সিরিয়াস ছিল, সিএমএসে পাঠাইছে, আরো পরে 4 জন পাঠাইছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করে। এই ব্রিজে প্রতিদিন রেগুলার গাড়ি স্পিড আসে, স্পিড ব্রেকার মানে কোনো ই নাই, এই জায়গায় এত স্টুডেন্ট খাড়ায় থাকে তাদের কোনো ই নাই, জাস্ট চলতেই থাকে। এই জায়গায় আরো অনেকবার এরকম হয়েছে। আবার ব্রিজটা উঠাই দিছে, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় ওইখানে, ওইটা কেটেও দেয় না, ওই ইয়াটার উপর দাইল্যান্ডের উপর দিয়ে উঠে যেতে হয়। যেহেতু গাড়ি পাওয়া গেছে, তো এই গাড়ি কে চালাচ্ছিল এটা অবশ্যই পাওয়া যাবে, এটা কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীরা দাবি করে আসছেন যে বাস দুটো যে ওভারব্রিজ থেকে নামছিল তখনও কিন্তু যে অসম প্রতিযোগিতা সেটা তারা দেখছিলেন, এবং তারা রাস্তার এক পাশে সরিয়ে যাওয়ার পরও কিন্তু তাদেরকে চাপা দিয়ে বাস দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন তারা বারবার কিন্তু এই স্থানটিতে একটি ওভারব্রিজ দাবি করে আসছে, কিন্তু কর্তৃপক্ষ সেটা শুনেনি। পাশাপাশি এখানে স্পিড ব্রেকারও তারা দাবি করছে। ফেদুস্তিপি, সময় সংবাদ, ঢাকা। কিছুতেই থামানো যাচ্ছে না রাজধানীর বেপরোয়া বাস চলাচল। পাল্লা দিয়ে বাস চালাতে গিয়ে অহরহই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি, পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। নিয়ন্ত্রণহীন বাস চলাচল নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এজন্য অতিরিক্ত ট্রিপের লোভকেই দায়ী করলেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। যত যাত্রী তত আয়, তাই যাত্রী তোলার প্রতিযোগিতায় কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, হোক সে প্রতিদ্বন্দ্বী অন্য কোনো কোম্পানির গাড়ি, হোক সে একই কোম্পানির। বেপরোয়া প্রতিযোগিতা চলে সবার মধ্যে। বাসগুলো যে চালায় মনে হয় যে একজন আরেকজনকে মানে বাড়িতে ফেলে দিবে। লেন মেনে গাড়ি চালায় না, এবং ওভারটেকের যে প্রবণতা, বিশেষ করে একটা গাড়ি সামনে থাকলে হুট করে আপনি ডানে নিয়ে যায়। রাস্তার মাঝখানে এমন ভাবে গাড়ি দাঁড় করায় দেয় যাদের পিছনে কোনো গাড়ি যেতে না পারে, তো ওই একটা গাড়ির জন্য পিছনে পুরো জ্যাম লেগে যায়। রাস্তা পার হতে গিয়ে কিংবা বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েও দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হাত পা হারিয়ে পঙ্গু হওয়া বা মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো ঘটনাও ঘটছে হরহামেশাই। একটা মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করছে, 20,000 টাকা দিলে নাকি তাহলে মাফ করে দেওয়া হয়। একটা জীবনের মূল্য কি মাত্র 20,000 টাকা? আমি 20,000 টাকা আপনাকে দিচ্ছি, আপনি একটা জীবন দিতে পারবেন আমাকে?
তবে এক্ষেত্রে চালকদের প্রশিক্ষণ না থাকাকে দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বেশি আয়ের লোভে কোম্পানি আইন ভঙ্গ করছে বাস মালিক চালক সবাই। শুধু প্রশিক্ষণ কেন্দ্র নয়, মানসিক পরিবর্তন জরুরি সমস্যা সমাধানে। মেন্টালি তাকে ওরকম বোঝায় দিতে হবে যে তুমি গতি দিলে কি হবে, কোথায় গতি কমাতে হবে, কেন গতি কমাতে হবে, এই জিনিসগুলো তারা জানে না। কেন কোম্পানির যে নিয়ম আমরা যেটা বলেছিলাম, সে আসবে গাড়ি প্যাসেঞ্জার নেবে না নেবে সে চলে যাবে, তারপর আবার আরেকটাতে প্যাসেঞ্জার উঠতে পারবে, এবং এই টাকা যেগুলো হবে দিন শেষে সেটি মানে রেশিও অনুযায়ী ভাগাভাগি করে নেবে। তারা কিন্তু ওই সিস্টেমে চলছে না, কিন্তু যার বাসে যতটুকু ইনকাম হচ্ছে সেটা সে নিয়ে নিচ্ছে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের তথ্য মতে, সারা দেশের শহরগুলোতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার 74% ঘটে রাজধানীতে, যার বেশিরভাগই বেপরোয়া গাড়ি চলাচলের কারণে ঘটে থাকে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় আহতদের খবরাখবর জানাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফেরদৌস লিপি। হাসপাতালের সামনে অবস্থান করছি এবং এখানে শিক্ষার্থীদের আত্মীয় এবং যেসব বন্ধুরা তারা অপেক্ষা করছেন মরদেহ নিয়ে যাওয়ার জন্য। এবং তার আগে বিকেলের দিকে কিন্তু শিক্ষার্থী যারা আছেন কলেজের তারা কিন্তু কিছুটা বিক্ষোভ মতো করেছেন। বিশেষ করে তারা একটি দাবি ছিল যে তারা ময়নাতদন্ত করতে দিতে চান না মরদেহের, এবং পাশাপাশি তারা বলছেন যে চালক এবং হেলপার যে বাস দুটি নিহত করেছে শিক্ষার্থীদের তাদেরকে অবিলম্বে গ্রেফতার এবং শাস্তি তারা দাবি করছেন। এবং আমরা দেখেছি যে কলেজে যে অধ্যক্ষ এবং শিক্ষকরা আছে তারা হাসপাতালে আসেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তারা একভাবে শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছেন যে এটা আইনি প্রক্রিয়া, সেই কারণে ময়নাতদন্ত করতে হবে, পাশাপাশি চালকদের গ্রেফতারের জন্য তারা পুলিশ প্রশাসনের কাছে সুপারিশ করেছেন এবং পুলিশ প্রশাসনের সাথে তারা যোগাযোগ করেছেন এবং পুলিশ প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছে যত সম্ভব দ্রুত সম্ভব তারা চালকদের গ্রেফতার করবেন এবং আইনের আওতায় আনবেন। তারপর কিন্তু তারা কিছুটা বিক্ষোভ থামিয়েছে এবং কিন্তু এখনো পর্যন্ত তারা এই হাসপাতালে অবস্থান করছেন। এবং এর আগে আসলে আমরা দুপুর থেকে এখানে আছি এবং এখানকার যে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে কলেজ থেকে বের হয়ে যে স্থানটি সেই স্থানে আসলে দেখা যায় যে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে। হয়তো আজকে দুজন শিক্ষার্থী নিহত হয়েছে কিন্তু এর আগেও বিভিন্ন সময় দুর্ঘটনায় কিন্তু আহত হয়েছে নিহত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে দাবি করে আসছেন এই স্পটে একটি ফুটওভার ব্রিজ এবং পাশাপাশি যে স্পিড ব্রেকার সেটা নির্মাণ করার জন্য। কিন্তু সেই তাদের দাবিটা সবসময় কিন্তু আসলে কর্তৃপক্ষ শুনেনি এবং এই কারণে তারা অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এর বাইরে যদি আহতদের কথা বলি, সকালে মানে দুপুরের পর কিন্তু যে যে অ্যাক্সিডেন্টটা হলো তারপরে 14 জন এখানে এসেছেন, 14 জনের মধ্যে 6 জনকে সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং এর মধ্যে 2 জনের অবস্থা কিন্তু গুরুতর বলে আমাদেরকে সহকারী পরিচালক জানিয়েছেন। এবং আর অন্যান্য যে আহতরা ছিলেন তারা প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 6 জন যে আহত আছে তাদের চিকিৎসা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। তো হাফসা, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত হাসপাতাল থেকে সর্বশেষ। বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় আহতদের সবশেষ খবর জানাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফেরদৌস লিপি। এদিকে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য যারাই দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আমি শুধু এটুকু বলতে চাই যে যতটুকু অপরাধ করবে সে সেভাবেই শাস্তি পাবে এবং যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে কেউ কোনো এগুলোর বিরোধিতা করার কোনো সুযোগ এখানে নেই। আপনি কি জানেন ভারতে প্রতি ঘন্টায় কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়? 16 জন। আপনারাই রিপোর্ট করেছেন, আমার রিপোর্ট না, আপনারাই রিপোর্ট করেছেন। সুতরাং এটারই আমার মনে হয় এখানে প্রশ্ন না করে আমরা এখন আমাদের কাজটা শেষ করার জন্য আপনাদের পোর্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করেন, আমরা সেগুলো উত্তর দেই। এবার সিটি নির্বাচনের খবর। রাত পেরুলেই ভোট গ্রহণ, 3 সিটিতে এখন চলছে নির্বাচনের প্রস্তুতি। ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সংগ্রাম সামগ্রী। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কর্মকর্তারা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। রোববার সকাল থেকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ল্যাবরেটরি স্কুলে উপস্থিত হন সিটি কর্পোরেশনের কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। দুপুরে তাদের কাছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া প্রহরায় সেগুলোকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়।